মানে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের প্রবলেমটা যেটা আমরা শীতকালে বেশি সাফার করি সেটাও আমরা খুব সহজেই সলভ করতে পারি এবং সেটা অবশ্যই সুন্নত মেনেই আমরা সলভ করতে পারি। শীতকাল তো চলে আসছে কিন্তু শীতকালের কিছু নেই যা আমরা খুব ইজিলি করতে পারি। শীতকালের কিছু মুসলিম লাইফ হ্যাকস নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আফরিন সুলতানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্যালেন্স আওয়ার দিন মোর ইজিলি। শীতকালের কিছু ইজি মুসলিম লাইফ হ্যাকস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যা আপনারা খুব ইজিলি পালন করতে পারেন। বেশি কথা না বলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। প্রথমে যে লাইফ হ্যাকসটার কথা বলবো সেটা হচ্ছে খেজুর খাওয়া। আমরা সবাই জানি যে খেজুর খাওয়া সুন্নত, কিন্তু তাছাড়া খেজুর কেন শীতকালীন খাবারের মাঝে আছে সেটা কি আপনি জানেন? কারণ খেজুর আমাদের শরীর গরম রাখতে অনেকটাই সাহায্য করে, কারণ খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এবং ম্যাগনেশিয়াম আছে। তাছাড়া প্রতিদিন যদি আপনি একটা খেজুর খান তাহলে আপনার সুন্নত পালন করা হবে এবং আপনার আমলনামায় আপনি কিছু সওয়াব লিখাতে পারবেন। তাছাড়া সাথে সাথে আপনি নিজের বডির টেম্পারেচারটাকেও ব্যালেন্স করতে পারবেন খেজুর খাওয়ার মাধ্যমে। সেকেন্ড যেই লাইফ হ্যাকসটার কথা বলবো সেটা হচ্ছে শীতকালে রাত অনেক বেশি বড় থাকে এবং আমরা যথেষ্ট সময় পাই রাতে ঘুমিয়ে তারপর শেষ রাতে ওঠার জন্য। আর যারা তাহাজ্জুদ রেগুলার প্র্যাকটিস করতে চান তারা তাদের জন্য একটা বেস্ট সময় সেটা হচ্ছে এই শীতের সময়। তাড়াতাড়ি আপনারা এশা নামাজ পড়ে যে কোনো কাজ করে তাড়াতাড়ি শুয়ে পড়লেন এবং তারপর আপনি টাইম মতো উঠে আপনার তাহাজ্জুদ নামাজও পড়ে নিতে পারলেন। যারা রেগুলার তাহাজ্জুদ নামাজ কন্টিনিউ করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট সময় কারণ রাত অনেক বেশি বড় থাকে এবং আপনি অনেক সময় পাবেন আপনার তাহাজ্জুদ, ফজর নামাজ বা যে কোনো নফল নামাজ করার জন্য। থার্ড যে লাইফ হ্যাকসটার কথা বলবো সেটা হচ্ছে উত্তম রূপে অজু করা। একটা হাদিসে আছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে মানে ঠান্ডার সময় উত্তম রূপে অজু করবে জান্নাতে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তাছাড়া তার পূর্বের সব গুণাগুলো আস্তে আস্তে মুছে যাবে। তাছাড়া আপনি যদি উত্তম রূপে মানে বিশেষ করে ফজরের সময় আর আসরের দিকে মাগরিব এশার এই টাইমটাতে যদি উত্তম রূপে অজু করে সালাত আদায় করেন তার মানে আপনি এটা বুঝাচ্ছেন যে ঠান্ডা থেকেও বা যে কোনো কিছু থেকেও আপনার আল্লাহর ইবাদত করাটা কত উত্তম। এছাড়া এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আরও নিকটবর্তী হতে পারেন। 4 নম্বর মুসলিম লাইফ হ্যাকস হচ্ছে শীতকালে দিন অনেক ছোট থাকে এবং আপনি চাইলে নফল রোজা রাখতে পারেন, যেমন প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতে পারেন। তাছাড়া যাদের ভাঙতি রোজাগুলো আছে যেগুলো আপনারা কভার দিতে পারেননি এখনও তারা এই সময়টাতে এনাফ টাইম পাবেন আপনাদের নফল রোজাগুলো রাখার জন্য কারণ দিন অনেক বেশি ছোট থাকে। 5 নম্বর মুসলিম লাইফ হ্যাকসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সবার প্রবলেম থাকে সেটা হচ্ছে আমাদের স্কিন এবং হেয়ার প্রবলেম, মানে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের প্রবলেমটা যেটা আমরা শীতকালে বেশি সাফার করি সেটাও আমরা খুব সহজেই সলভ করতে পারি এবং সেটা অবশ্যই সুন্নত মেনেই আমরা সলভ করতে পারি। হাদিসে আছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়তুনের তেল খেতেন এবং তা শরীরে মাখতেন। জয়তুনের তেল মানে সেটা হচ্ছে অলিভ অয়েল, তবে অলিভ অয়েলটা যেন অবশ্যই অ্যালকোহল ফ্রি হয়। আমাদের স্কিন যাদের রাফ থাকে বা অনেক ড্রাই প্যাচেস থাকে বা তাছাড়া যাদের স্কিনের র্যাশ প্রবলেম আছে তারা কিন্তু অলিভ অয়েল ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারবেন, তাছাড়া সাথে সাথে আপনাদের সুন্নত পালন করাও হয়ে যাবে। যাদের চুল ফ্রিজি আগে থেকে তাদের চুলটা তো কাকের বাসা হয়েই যায় এবং যাদের চুলটা একটু ড্রাই তাদের চুলটা আরও বেশি ড্রাই হয়ে যায় এই শীতকালে, কিন্তু আপনি কি জানেন সেটাও আপনি সুন্নত পালন করে সলভ করতে পারেন। যেমন সেটা হচ্ছে অলিভ অয়েল ইউজ করা। অলিভ অয়েল আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী কারণ অলিভ অয়েল আমাদের চুলটাকে ম্যানেজ করতে অনেক বেশি হেল্প করে। যাদের চুল অনেক বেশি ড্রাই এবং ফ্রিজি হয়ে যায় তারা কি করবেন, এক চামচ বা দুই চামচ মধুর সাথে অলিভ অয়েল মিক্স করে সেটা 24 ঘন্টার জন্য রেখে দিবেন, তারপর এটা আপনি আপনার পুরো হেয়ারে লাগিয়ে 40 মিনিট তারপর সেটা আপনি ধুয়ে ফেলতে পারেন। এর দ্বারা আপনার সুন্নত পালন করাও হয়ে যাবে এবং আপনি আপনার স্কিন এবং হেয়ার কেয়ার প্রবলেমটা সলভ করে ফেলতে পারেন। তাছাড়া যারা লোশন ব্যবহার করেন বা হাত পা অনেক বেশি ড্রাই হয়ে যায় তারাও এই অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে অলিভ অয়েলটা যেন অবশ্যই অ্যালকোহল ফ্রি হয় এবং অথেন্টিক হয়। 6 নম্বর যে লাইফ হ্যাকসটার কথা বলবো সেটা হচ্ছে শুকরিয়া আদায় করা। আল্লাহর কাছে আপনি বারবার শুকরিয়া আদায় করতে পারেন যে আপনি যে অবস্থানে আছেন সেটার জন্য, কারণ আপনার এই অবস্থানে আসতেও অনেক মানুষ অনেক বেশি সাফার করতেছে। আপনি রাস্তাঘাটে গেলেও দেখবেন যে কত রকম পথ শিশু বা কত মানুষ এই শীতের সময় কতটা কষ্টে আছে। তাছাড়া আল্লাহ তাআলা আপনাকে সেই কষ্টে রাখেননি, আপনাকে আরও ভালো অবস্থানে রেখেছেন, তার জন্য আপনি আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করতে পারেন। তাছাড়া আপনি চাইলে কিছু ছোটোখাটো টাকা জমিয়ে তাদেরকে শীত বস্ত্র দান করতে পারেন বা দান সৎকা করতে পারেন, এটাও আপনার আমলনামায় নেকি হিসেবে লেখা থাকবে। 7 নম্বর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যারা পর্দার জানি মা যে আপুরা বা যে বোনেরা পর্দার জানিটা শুরু করতে চাচ্ছেন বা গরমের সময় অনেক প্রবলেম থাকার কারণে বা শুরু করব কি না এই টেনশনে ছিলেন, তারা এই ইজিলি এই পর্দার জার্নিটা শুরু করতে পারেন এখন থেকে, কারণ এখন যদি আপনি এটা শুরু করেন তাহলে এটা আপনার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে
এবং দেখবেন আস্তে আস্তে এটা করতে করতে কন্টিনিউ করতে করতে তখন আর আপনার প্রবলেম হবে না বা আপনার এটা ছেড়ে দিতে ইচ্ছে করবে না, হোক সেটা হিজাব দিয়ে হোক বা সেটা নিকাব দিয়ে হোক, সেটা বোরখা দিয়ে হোক, সেটা গাউন দিয়ে হোক বা সেটা আবায়া দিয়ে হোক। আট নম্বর যে জিনিসটার কথা বলবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে খুব পছন্দ করতেন, সেটা হচ্ছে তালবিনা। তার মানে এটা আপনি রিসার্চ করলে বা ইউটিউবে বা গুগলে রিসার্চ করলে পেয়ে যাবেন এটার রেসিপি, বা না পেলে আমার চ্যানেলে চোখ রাখবেন, কারণ আমি এটার রেসিপি ভবিষ্যতে দিয়ে দিই। আমরা চাইলে বা রেসিপিটা আমরা বানিয়ে নিজেরাও খেতে পারি, কারণ এর মাধ্যমে আমাদের সুন্নত পালন করাও হয়ে যাবে। নয় নম্বর যে লাইফ হ্যাকসটার কথা বলবো, সেটা হচ্ছে মুজার উপর মাসা করা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে মুজার উপর মাসা করতেন, আর সেই মুজাটা অবশ্যই চামড়ার হতে হবে, এবং আপনি যে মুজাটা যখন পরবেন তখন সেটা অবশ্যই পবিত্র অবস্থায় পড়তে হবে, তখন গিয়ে আপনি এটার উপর মাসা করতে পারবেন। আর এই মাসা করার মাধ্যমে আপনার সুন্নত পালন করাও হয়ে যাবে, এবং আপনি কিছু সব আপনার নেকি হিসেবে আপনার আমলনামায় লিখাতে পারবেন। সবার শেষে যে লাইফ হ্যাকসটার কথা বলবো, সেটা হচ্ছে আপনি খুব ইজিলি আপনার ডেইলি রুটিনটা বা ডেইলি মানে টাইমিংটা চেঞ্জ করতে পারেন, বা আপনার টাইমিং অনুযায়ী বা আল্লাহর ইবাদতের অনুযায়ী সেটা ম্যানেজ করতে পারেন। যেমন রাত অনেক বেশি বড় থাকে তাহলে আপনি এনাফ টাইম পাবেন ইবাদত করার জন্য, আল্লাহর তাহাজ্জুদ কন্টিনিউ করার জন্য, আর দিন অনেক ছোটো থাকে তাহলে নফল রোজাগুলোও রাখতে পারেন। তাছাড়া আপনি সময় মতো আপনার ইবাদতগুলো কন্টিনিউ করতে পারেন। তাছাড়া যারা নফল রোজা রাখতে চান, নফল ইবাদত করতে চান, তাদের জন্য রাত অনেক বেশি বড় থাকে, তো আপনি এনাফ টাইম পাবেন আপনার ইবাদতটা কন্টিনিউ করার জন্য। তাছাড়া যারা রাতের ঘুম মানে রাতের ঘুমটাও ব্যালেন্স করতে পারে না, তারাও এই রাত বড় হওয়ার কারণে ইজিলি আপনাদের টাইমিংটাও চেঞ্জ করে ফেলতে পারেন। আর এই অভ্যাসটা যদি আপনি আস্তে আস্তে কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি ভবিষ্যতেও এই অভ্যাসটা ধরে রাখতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। শেয়ার করে অবশ্যই জানাবেন মানুষকে বা আপনাদের বন্ধুবান্ধব যাদেরকেই পারেন জানাবেন, কারণ এটা হয়ে থাকে আপনার জন্য একটা সৎকায় জারিয়া, কারণ আপনার দ্বারা কেউ কিছু শিখতেছে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। তাছাড়া আপনি অলিভ অয়েল দিয়ে আমি সব বিউটি টিপস দিয়ে দিতেছি এখনই, মানে আমি মুসলিম লাইফ হ্যাকস করতেছি না, বিউটি টিপস করতেছি, আল্লাহ জানে। প্রো ভিডিও কিপ ওয়াচিং তো কিতা কই। অলিভ অয়েল ইজিলি পালন করতে পারি ব্যালেন্স আওয়ার দিন মোর ইজিলি to balance our deen and dunya. Aisena.